হ্যালো হ্যালো হ্যালো, কে? সূর্য মামা? হ্যাঁ মামা, আমি পৃথিবী থেকে বলতেছি। পৃথিবী মামা, ব্যস্ত, কথা বলতে পারবেন না? দাঁড়াও, বলো। এই যে গরম, এই গরমে তো কাঁথা ঘামিয়ে পুরো সরব যাচ্ছে, গরমে তো টিকে থাকাই মুশকিল। হ্যাঁ দাদা, তোমার গরম লাগবে না? এখন হলো গরমকাল, চৈত্র মাস, এখন তো গরম লাগবে। এখন কি তোমার ঠান্ডা লাগবে? এই গরমে মনে হচ্ছে যদি কেউ একটু ফিরি ফিরি বাতাস করতো তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, সেটা তো সম্ভব। আমি যদি এখন মনে করি আমি এক জায়গায় শুয়ে থাকবো আর পাবলিক এসে আমার ফিরি ফিরি বাতাস করবে, তাহলে সেটা আমি করে দেখাতে পারি। সে টেকনিক আমার জানা আছে। হ্যাঁ কি সম্ভব? হ্যাঁ, কিভাবে দেখতে চাও? অবশ্যই, চলো তোমার দেখাই নিয়ে আসলো। হাঁটো, বলো। ওই তো কিছু লোক দেখা যাচ্ছে, এখন খেলাটা দেখাই দি। আমি এখানে এমন ভঙ্গি করবো, অ্যাক্টিং করবো, ওরা মনে করো আমার বাপার দার জন্য চলে আসবো। একটু হেল্প করো আমার, ঠিক আছে? আচ্ছা শুরু করি তাহলে। তাড়াতাড়ি কি হলো? জল দাও, জল দাও, জল আছে, জল দাও, জল আছে, জল জল দাও, গাড়ি জল দাও, জল ছেড়ে দাও। থামাই না, বাতাস থামাই না, দিতে থাকো, বাতাস দিতে থাকো। ঠিক দেখলি মাথায় বুদ্ধি থাকলি পাবলিকে ফিরি ফিরি বাতাস দেখলাম, বাতাস খেয়ে আসলাম। অসম্ভব কাজ তুমি সম্ভব করে ফেলে। চলো একবারে মাথা ফাটা রোদ্দুর। কি অবস্থা, সবাই কেমন আছো? দাদা এই গরমে ভালো থাকবো কি করি, যে গরম পড়িছে অসহ্য লাগতেছে। শোন, এই গরমে হাত থেকে বাঁচার উপায় আছে। কি? তোর এই যে গরম লাগতেছে, তাপমাত্রা বাড়তেছে, গাজালা করে যাচ্ছে, এই বিষয়টা মাথাতে ঝেড়ি ফেল, তাহলে একটু গরম লাগবে না। হ্যাঁ, তা কি করে সম্ভব? সম্ভব তো অবশ্যই। শোন, কি তুই মনে মনে চিন্তা কর, স্নিগ্ধ বিকাল, শেষ বিকেলে তুই একটা শীতল স্রোতের নদী বয়ে যাচ্ছে, সেই সবুজ ঘাস বিছানো, তুই সবুজ ঘাসের উপর বসে আছিস, আর তোর পাশে বিশাল একটা বৃক্ষ, ওই বৃক্ষের ছায়া তোর মাথার উপর এসে পড়তেছে,
আর হিমশীতল দক্ষিণা হাওয়া বয়ে এসেছে, এটা মনে মনে চিন্তা কর। খালি মনে কর তোর মন শান্ত হয়ে যাবে, আর গরম লাগবে না। বড় এর থেকে তো আর ভালো কিছু হওয়া যায় কি? মনে করো আমরা অ্যান্টার্কটিকা মহাদেশে আছে, চারিপাশে বরফ আর বরফ, বরফে ছেয়ে গেছে পুরো। এবার আমি বলা পর্যন্ত বরফের মধ্যে ঢুকে আছি। আ কি শান্তি, কি ঠান্ডা! দেখি সাও কোন লেভেলের ফাজিল। এই ওই চিন্তা মোটেই করা যাবে না। কেন? ওই চিন্তা যদি করে যে গোলার সামনে বরফের মধ্যে ঢুকে বসে আছে, একটু পরে তোর কম্বল লাগবে, কম্বল তুই এনে দিবি নি। ভাতে কোথা ঘোষ আইলিং কর, এই চা বানা, চা খাই। দাদা এক কাপ চা বানাও, খাই। চা হবে না। কেন? কারেন্টও নাই, গ্যাসও নাই, চা হবে কি করে? লিঙ্কন এটা তুমি কোনো কথা বললি? কারেন্টও নাই, গ্যাসও নাই, চা হবে না? শোনো, মাথাটা একটু কাজে লাগাও। কারেন্ট গ্যাসের আসার বসিতে কিনা, তাহলে 45 ডিগ্রি তাপমাত্রা আছে কি জন্যে? তুমি কেটলিতে হাফ কেটলি জল লোড করো, আমি রোদি দিয়ে আসি, একবার আধা ঘন্টার মধ্যে চা হয়ে যাবে। লিঙ্কন ঠিক আছে, জল রেডি করো, সবাইকে আজকে রোদির চা খাওয়াবো। আধা ঘন্টা এইভাবে থাক, তারপর দেখি কি অবস্থা হয়। খালি এত ধরে যাচ্ছে না, এটা নেকড়া দাও। লিঙ্কন এই নাও, জল গরম হয়ে গেছে, চা বানাও। লিঙ্কন বাড়ি চা বানানো হয়ে গেছে, নিয়ে এসো। রোদি দিয়ে আসা, 35 ডিগ্রি তাপমাত্রা, সেই দেখ বড় খাম, সেই গরম, সেই চা খাওয়া তো হইলো। চলো এবার বাড়ির দিকে যাই, এই গরমে আর বাইরে থাকা যাচ্ছে না। এই কাঠপাটা রৌদ্রের ভিতরে এই দুপুর বেলা ওই গাছে উপদেই জ্বলতেছ কিটা? সমস্যা কি বড় ভাই? যা গরম, গরমের চোটে মাথা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে, তাই উপদি গাছে ঝুলে আছি। গরমে তো মাথা ব্যথা করবে, মাথা ছিঁড়ে যাবে, তুই ডাক্তারের কাছে যা। ওষুধ কা? ওই তো বলো ভাই, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে মাথায় ব্যথার ওষুধ, সেই ওষুধ খাইছি। ওষুধ খেয়ে যদি দাঁড়ায় থাকি, ওষুধ তো পেটে চলে যাবে, তাই ভাবতেছি গাছে উপদি ঝুলি থাকি, তাহলে মাথার ব্যথার ওষুধ আর পেটে যাবে না, মাথায় থাকবে। বলিহারি যাই সন্ন্যাস, বলিহারি যাই তোর বুদ্ধি, তুই তো ভালো বুদ্ধি বের করেছিস। শোন, যত ওষুধ দিলে পেটে যায় না, কোনোভাবে মাথায় যাবে, মাথায় নেই।
বড়ো এই রোদির মধ্যে তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল, যে তাপ, চলো কোথায় একটু বসি, একটু ছায়া রেখে বসি, চলো। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা বাতাস আছে, এই গরমের মধ্যে একটু বাতাস আছে বলে বাতাস আছে। বড়ো একটা কথা তো তোমার বলা হয়নি, কি গতকালকে রাত্রি আমি নাসায় ফোন করিলাম, নাসা বুঝতে পেরেছ, ওই যারা রকেট টকেট মঙ্গল গ্রহে চাঁদে পাঠায় নাসা আমেরিকায়, ওই কাছে বললাম কি, খুব জোরাজোরি করা লাগলো, হাত পায়ে ধরে বললাম কি, আমার ওই সূর্য নাম্বারটা লাগবে। সূর্য মানে আমার বাড়ির পাশে সূর্য? দেখিস তুমি একটা কথা খাও, বাড়ির পাশে সূর্যের নাম্বার আমার কাছে নেই, ট্রেনে নেওয়ার জন্য আমার নাসায় ফোন করা লাগবে। তাহলে কোন সূর্য? ওরে দেখি যে নাম্বারটা ওকে আছে কিনা, কি বলো তুমি দেখি। বড়ো হেডিং আসছে, হ্যালো হ্যালো হ্যালো, কে সূর্য মামা? হ্যাঁ মামা, আমি পৃথিবী থেকে বলতেছি, পৃথিবী মামা, ব্যস্ত কথা বলতে পারবেন না, অন ডিউটিতে আছেন, রাত্রি কথা কবে? না মামা, এই দুটো মিনিট একটুখানি কথা না বলি তো হচ্ছে না মামা, খুব সমস্যা, আমার যন্ত্রটা বেকার অবস্থায় পড়ে গেছে, এখন অনেক কষ্ট করি, আপনার নাম্বারটা আমি জোগাড় করেছি, এমন আমার সাথে একটু কথা কোয়ান। আচ্ছা 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 মামা, বলছি ওই সমস্যা কি, আপনি তো রাগ করতেছেন কিসের জন্য, মানুষজন গরু ছাগল পুড়ি যাচ্ছে কিসের জন্য নদীর তাপে এত রাগ? হ্যাঁ হ্যাঁ, কি করছেন, এর জন্য দোষ করেছি আমরা? আমরা দোষী? আমরা কি করেছি আপনার, আপনার কি কাতে আগুন দিতে গেছি আমরা? ওরে সর্বনাশ, এই যে গাছ কাটতেছি, নদী ভরাট করতেছি, পারমাণবিক চুল্লি খাটাচ্ছি, কয়লা বিদ্যুৎ চালাচ্ছি, এইসব কারণে এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে মামা। ওরে সর্বনাশ, তাহলে তোমার কি দেবো, দোষ দোষ তো আমার, গীতাম কষি, তাহলে ওই কী করা যায়, এতে তো একটা বাসার একটা বুদ্ধি বের করতে হবে না, কি কী করছেন, কোনো উপায় নেই, পুড়ি মুক্তি হবে এইভাবে, আরও তাপমাত্রা বাড়বে, তাহলে মানুষজন যাবেন কেন, এ তোমার এই সব জনগণ, এ তুমি উপায় আছে আর কঠিন। আচ্ছা কন কন কন, আমি তো শুনি, আমি একটু পৃথিবীর মানুষের কাছে জানাই দিব না ব্যাপারটা কি। ও বেশি করে গাছ লাগাতে হবে, গাছপালায় সবুজ এই পৃথিবীকে আবার ভরি ফেলতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আচ্ছা মামা, খুব সুন্দর, খুব খুশি হয়েছি মামা, আমি এই মেসেজটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাই দেবো মামা, পৃথিবীর সবাই জেনে যাবে। মামা মামা, এক মিনিট এক মিনিট, একটা কথা না করলে হচ্ছে না, একটা কথা মনে এসে গেছে মামা, কচ্ছি তাপমাত্রা তো মামা সৌদি আরবের মতো পড়তেছে, বেকার যা তো খুব, তা করছি সৌদি আরব যেরকম মালদার পার্টি আছে, টাকা পয়সা আছে, তা আমায় কি তাপের সাথে সাথে ওইগুলো কি পাবা নে, টাকা পয়সা কি আমায় কি হবে নে? হ্যাঁ আচ্ছা মামা, হবে না হবে না, বুঝতে পারেছি তো, ঠিক আছে আপনি ভালো থাকেন, পরে কথা হবে মামা, আচ্ছা বাই বাই। দেখলি আমার লেভেলটা, যোগাযোগটা কোন জায়গায়, আর তুই আমার সাথে ঘুরতেছিস, সেটা তোর একটা ভাগ্যের ব্যাপার, বুঝতে পারছিস, এই সূর্যের সাথে কথাবার্তা শেষ, সারাদিন ঘোরাঘুরিও শেষ, বাড়ি যাব, যে সুন্দর করে একটা ঘুম দেব, চল চল। নারে নারে না, নারে নারে না।